প্রতিবন্ধীদের জন্য বীমা চালু করেছে সরকার। প্রতিবন্ধীদের জন্য বীমা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন বীমা পরিকল্পনা প্রস্তুত ও সম্ভাবনা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। জানা গেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিবন্ধীদের এই বীমার আওতায় আনা হবে। অটিজম, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী ও সেরেব্রাল পলসি, এই চার ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীরা এই বীমা সুবিধা পাবেন। এ লক্ষ্যে আইডিআরএ কার্যালয়ে গত 16 সেপ্টেম্বর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ছাড়াও সরকারি বেসরকারি লাইফ ও নন লাইফ বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে টেকনিক্যাল কমিটি গঠন সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। বীমা পরিকল্পনা প্রস্তুত ও এর সম্ভাব্যতা যাচাই গত 31 অক্টোবর 8 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে আইডিআরএ। কর্তৃপক্ষের সদস্য ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, AIA কনসাল্টিং অ্যাকচুয়ারি, লাইফ ও নন লাইফ বীমা কোম্পানির প্রতিনিধিদের কমিটির সদস্য করা হয়েছে।